আমরা খুব সহনশীলতার সাথে রাজ্য প্রশাসন বিষয়টি মোকাবিলা করছে। আমরা চাই পাহাড়ের সুস্থিতি ফিরে আসুক। পাহাড়ের মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টিরা বলেছিলেন তারা পাহাড়ে ফিরে গিয়ে তারা সিদ্ধান্ত নেবে। বিনয় তামাং কালকে পাবলিক মিটিং অ্যাড্রেস করেছেন, তাদের ইন্টারনাল মিটিং করেছেন 12 তারিখ পর্যন্ত। নেক্সট আলোচনা উত্তরকন্যায় হবে, সেই পর্যন্ত নবগঠ স্থগিত রাখার কথা ঘোষণা করেছে। আমরা আশা করব যে এই পরিস্থিতি পরিবর্তন ঘটবে, পাহাড়ের স্বাভাবিক জীবনযাত্রায় মানুষ ফিরে আসবে।